Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullah. Innal hamdalillahi wahdah was-salatu was-salamu ala rasulillah. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Fasabbih bihamdi rabbika wastaghfir. Shamast al-bashansha, shamast al-ta'rif, Shay Muhammad rabbul alamin al-janna. Jar jash meherbanite, amra proti shaptay nai. Ajke ei shaptay islahul bayane, asha ebong boshar ebong kichu kotha bolar shune taufik peyechi. Shei jonno sokole boli alhamdulillah. Durud e salam borshito hok priyo nobi, akhir nobi Muhammad sallallahu alaihi wasallam er upor sokole boli sallallahu alaihi wasallam. সম্মানিত উপস্থিতি আমাকে ইসলামের বাহিনীর পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে যারা সর্বদা ইস্তিগফার করেন তাদের গুনাহ সবচাইতে কম আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইস্তিগফার করা মুমিন জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ এতে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা বুঝে যায় যে ইস্তিগফার করলে বান্দার বহু গুনাহ ক্ষমা হয়ে যায় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইস্তিগফার করার আদেশ করেছেন তিনি বলেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন বুসরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুবা লামিন ওয়াজাদা ফি সাহিবাতি ইস্তিগফারান কাসীরান সেই ব্যক্তির জন্য অপেক্ষা করেছে চমৎকার একটি সুসংবাদ যে কিয়ামতের দিন নিজ আমল নামে খুব বেশি ইস্তিগফার দেখতে পেয়েছে বকর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন আন্না আকসারুন নাসি যুনুবান আকালু ইস্তিগফারান ওয়া আকসারুন ইস্তিগফারান আকালু যুনুবান মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ আছে সেই ব্যক্তি যে কম ইস্তিগফার করে আর তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ইস্তিগফার করেন তিনি সবচেয়ে কম গুনাহগার জয়েন এক সালকে জিজ্ঞাসা করা হলো আপনার ধর্মিকতা কেমন তিনি বলেন উমাজ্জাকু বিল মাআসি ওয়া আরকাউ বিল ইস্তিগফার আমি আমার ধর্মিকতাকে একবার গুনাহের মাধ্যমে ছিন্ন ভিন্ন করে ফেলি আবার তা ইস্তিগফারের মাধ্যমে জোড়া দিই আল্লামা ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা আমি শাইখুল ইসলাম তৈমি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম যে কেউ কেউ এই ব্যাপারে জানতে চাই যে একজন বান্দার জন্য কোনটা লাভজনক ইস্তিগফার না তাসবিহ তিনি এর উত্তরে বলেন পোশাক যখন পরিষ্কার থাকে তখন আতর ও গোলাপের পানি তার জন্য বেশি লাভজনক পোশাক যখন অপরিষ্কার থাকে তখন তার জন্য সাবান ও পরিষ্কার পানি তার জন্য বেশি লাভজনক পরিশেষে আমি বলতে চাই যে ইস্তিগফার মুমিন জীবনের এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 এর বেশি ইস্তিগফার করেছেন তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার তৌফিক দান করুক আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ